বেশ চম্পেশ মাছ পেয়েছি, ইনি খুব খুশি হবে। পাকা পাকা আঙ্গুল দেখে জিভে জল আসছে। না 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 না, এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না। দেখো তোমরা সবাই ওই কৈলাসের কীর্তি নিজের চোখে দেখো। এই কৈলাস কিনা রোজ এসে আমার বাগানে আম খেয়ে যায়। আজ এর একটা বিচার হবেই হবে। আমার ক্ষতিপূরণ বাবদ এক গাছ পাকা আমের দাম আমার চাই চাই। এক গাছ আমের দাম এত টাকা আমি কোথায় পাবো? আমি বুঝি না। এক সপ্তাহের মধ্যে আমের দাম না পেলে আমি ওই জমিদার মশাইকে বলে তাকে গ্রাম ছাড়া করবো। এই বলে দিলাম। বাজারে থলেটা রেখে গেলি কেন? ওটাও খেয়ে না, আর ভালো লাগে না। তখনই তো তের এলো পাচুকুড়ো। এখন বলে কিনা আমাকে এক গাছ আমের দাম দিতে হবে, নইলে নাকি আমাকে গ্রাম ছাড়া করবে। বলি বলি এত পয়সা আমি পাবো কোথায় গিন্নি? লোকের গাছের আম পেড়ে খাবার সময় এসব মনে ছিল না? শেষ বয়সে কিনা গ্রাম ছাড়তে হবে? ছি 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 ছি। দাঁড়াও গিন্নি দাঁড়াও, আমি একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে একটা না একটা উপায় কি খুঁজে বার করা যাবে। ঘুম থেকে উঠে খাও আর খেয়ে আবার ঘুমো, এর বাইরে আর কোন কাজটা পারো তুমি? দেখে তো মনে হচ্ছে এই বাড়িটাই। এই তো সেই হুমদো মতন লোকটা, জমরাজ আজ একেই তুলে নিয়ে যেতে বলেছে। আয় বাবা আয়, এবার চল জমের দুয়ারে। বলি আর কত ঘুমাবে শুনি, এবার উঠবে তো নাকি? কে গো, কানে যাচ্ছে না কথাগুলো? হ্যাঁ কই গো, শুনছো? সাড়া দিচ্ছে না কেন? চোখ বুঝলাম নিজের বাড়িতে, আর চোখ খুললাম এ কোথায়? সর্বনাশ, আপনারা কারা? আমি আমি জম। আর এই আমার জমের দুয়ার। তার মানে আমি কেঁদো না শৈলেশ, কেঁদো না। কান্নাকাটি আমার একদম ভালো লাগে না।
কে শৈলেশ? আরে আমি তো কৈলাস, পদ্মনি কৈলাস। এই জন্দু, তুই কাকে তুলতে কাকে তুলে নিয়ে এসেছিস? এ তো সে নয়। না মানে ঠিকানাটা তার মানে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন হুজুর। ওর মান সম্মান আস্ত লাগবে না দেখছি। আমাদের ক্ষমা করো কৈলাস, আমাদের একটু ভুল হয়ে গেছে আর কি। মানে তোমার এখনো এখানে আসার সময় হয়নি। এই জন্দু, জন্দু এই কৈলাসকে এক্ষুনি মরতে রেখে আসল মানুষটাকে তুলে নিয়ে এসো। যাও যাও বলছি, যাও। না 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 না, একবার যখন এখানে এসেই পড়েছি তখন কদিন থেকে তবেই যাবো, কদিন এখানে মনের সুখে থাকি, খাই দাই, চারদিকটা ঘুরে দেখি। আপনি জন্ম মর্ত থেকে আসল মানুষটাকে তুলে নিয়ে আসুন, আমি বরং এখানেই আছি। আমাকে যদি জোর করে আবার মরতে রেখে আসেন তাহলে আমি কিন্তু সবার বাড়িতে বাড়িতে গিয়ে যমরাজের এই ভুলের কথা বলে আসব। তখন দেখবেন আপনার মান সম্মান সব। এই না না, একদম নয়, আপনি এখানে থাকুন, যতদিন খুশি থাকবে। আপনি হলেন ওই আমাদের অতিথি। এই যাচিস, অতিথিকে আপ্যায়ন কর। নরম বিছানা পেলে একটু জিরিয়ে নিতাম। বলি একটা নরম বিছানা পাবো নাকি জমকাকু? এই কি আছিস রে, এই কৈলাসকে বিছানায় শুতে দে। এই লোকটা এক বেলাতে আমাদের এক মাসের খাবার একেবারে শেষ করে দিয়েছে, এবারে কি দয়া করে বিদায় করুন। কিন্তু কি করে করি বলো তো চিত্রগুপ্ত? যে কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বা সেটাই করতে হবে দেখছি। মানে তবে শুনুন, এরকম একটা বিছানা রোজ অমন খাবার পেলে এ আর ফিরে যাবে মরতে? জমকাকু, ও জমকাকু, বলি কিছু খাবার দাবার হবে নাকি? মানে খিদে পেয়েছে খুব। কি হলো জমকাকু, মাথায় হাত কেন? আর বলো না কৈলাস, আর বলো না, স্বর্গ বনাম নরকের যুদ্ধ লেগেছে। যুদ্ধের ফলে জমলোকে খাবারের অভাব দেখা দিয়েছে। বলেন কি? হ্যাঁ, খাবারের অভাব। হ্যাঁ ঠিকই শুনেছো কৈলাস, এবার থেকে মনে হয় আমাদের সবাইকে ওই এক প্রকার না খেয়ে থাকতে হবে। পোলাও, চিংড়ি, জুড়ে তরকারি, কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা। এসব আবার কি উল্টো পাল্টা বকছো চিত্রগুপ্ত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগে না যুবরাজ, আজ মরতে ওই কৈলাসের শ্রাদ্ধ অনুষ্ঠান, তো এখান থেকে এই গন্ধগুলো ভেসে আসছে। এত কিছু ও যমরাজ, এবার তো মনে হয় আমার আবার মরতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি বরং আমায় আবার মরতে রেখে আসুন। Thank you.
গিন্নি গো, এসেছি এসেছি, আমি আবার ফিরে এসেছি। বাবারে বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। তীরে পাঁচু খোড়া, আমি ফিরে এসেছি, শুধু তোর ঘাড় মটকাবো বলে। বল এবার বল, করবি নাকি আমাকে গ্রাম ছাড়া? পাগল নাকি তুমি? এই গ্রামেই থাকো কৈলাস। ও গিন্নি, ও গিন্নি, দেখো না আমি ফিরে এসেছি। একবার তাকাও বলছি। বাবা গো, না এত সুখ গিন্নিরা সহ্য হচ্ছে না। গিন্নি বরং একটু বিশ্রাম নিক। আমি বড় ভালোবাসি, তাহলে নিজের শ্রাদ্ধ নিজে খাবো, কোনোদিন ভাবিনি।